হ্যাঁ শেয়ার হয়েছে আচ্ছা আপনাকে একটা প্রথমে একটা সূত্র দেখাবো ঠিক আছে আমাকে একটু মাউস আমাকে আমাকে একটা মাউস অ্যাপ্রুভালটা দেন আপনার সাইটটা গুগল নিচ্ছে কিনা এটা কি চেক করতে পারেন না না আমি চেক আচ্ছা এটা আমি দেখে আচ্ছা ঠিক আছে এটা সূত্র আছে সূত্রটা হলো সাইট কোলন কোলন দিয়ে আপনার ওয়েবসাইটের নামটা জাস্ট আসাদ রিভিউ ডট কম দিয়ে এখানে দিয়ে দিতে হবে জাস্ট শুধুমাত্র এইচ সি পি এস দেওয়ার দরকার নাই শুধুমাত্র আসাদ রিভিউ মানে ওয়েবসাইটের নামটা দিয়ে গুগলে গুগলে সার্চ করতে হবে ঠিক আছে দেখেন প্রথম রেজাল্টে কিন্তু আপনার ওয়েবসাইটটা চলে আসছে তার মানে আপনার ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা গুগল কিন্তু নেওয়া শুরু করছে গুগল কুরাল এটাকে বলা হয় করা ঠিক আছে গুগল কিন্তু কোরাল করা শুরু করছে অর্থাৎ আস্তে আস্তে গুলো কিন্তু আপনার পোস্ট গুগল নিবে এখানে দেখুন একটা পোস্ট অলরেডি নিচে সে ইআই ফাইভ কে কমিশন সিস্টেম রিভিউ হ্যাঁ তো আমাদের গ্রুপ হ্যাঁ গ্রুপে একটা পোস্ট দেখছেন আপনি যে ওই যে আমাদের কি নাম যেন মুকুল ভাই মুকুল মুকুল ভাই কিন্তু এই প্রোডাক্টের কমিশন পাইছে যে সেলটা আসছে এই প্রোডাক্টের কমিশনটা কিন্তু পাইছে সে ঠিক আছে তো মুকুল ভাইয়ের মুকুল ভাইয়ের ওয়েবসাইট তো আমার তৈরি করে দেওয়া আমার কথা হলো আমাকে দিয়ে যদি কেউ ওয়েবসাইট তৈরি করে নেয় টোটাল সেটআপটা টোটাল সেটআপটা আমি করে দিব এবং গুগল তার পোস্টগুলো নিবে এমন ভাবে তার টোটাল কাজগুলো করে দিব আমি ঠিক আছে তো মুকুল ভাট মুকুল ভাট সাথে আমার পরিচয়টা আজ প্রায় দুই আড়াই মাস উনি আমার ওয়েবসাইট আমার মাধ্যমে করে নিছে এবং তার সেলও আসতেছে অলরেডি তার প্রায় পঞ্চাশ ডলারের কাছাকাছি সেল হয়ে এর এর আগেও সেল করছে পঞ্চাশ ডলারের মতো সেল হয়ে গেছে এখন একটা ওয়েবসাইট কিন্তু একটা টাকা তৈরি করা মেশিন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা ওয়েবসাইট একটা ইউটিউব চ্যানেল এগুলো হলো টাকা তৈরি করা মেশিন যদি এটাকে আপনি সেভাবে কাজে লাগাতে পারেন ঠিক আছে ওয়েবসাইটের ওয়েবসাইটে সব থেকে গুগল পছন্দ করে হলো রেগুলার কাজ করা সেটা যে কাজই করেন না কেন সেটা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন বা ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং করেন প্রোডাক্টে রিভিউ করেন যেটাই করেন না কেন আপনার এটা পছন্দ করে গুগল যে রেগুলার কাসকোয়া এটা পছন্দ করে ঠিক আছে আপনি যেভাবে লিখতেছেন আপনাকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো কারেন্টের সমস্যার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাকে লাইভে আনতে পারি নাই ওয়েবসাইটটা তৈরি করার পরে শুধু বলে দিছিলাম আপনি এই ভিডিওটা দেখেন তো ওই ভিডিওটা দেখে আমি করছি ভিডিও দেখে আপনি সবই করতে করতে করতেছেন আমি খুবই খুশি আপনার প্রতি যে আপনি কোনো কিছু দেখানোর লাগেনি তারপরেও আপনি সবকিছু খুব সুন্দরভাবে করতেছেন আপনার কোনো ভুল ত্রুটি নাই পোস্টগুলো আমি দেখছি খুব সুন্দর আসছে কিন্তু আরো একটু বেশি বেশি লিখতে হবে আপনাকে পোস্ট ক্লাস গুগল এ সার্চ আনতে গেলে ঠিক আছে এবং দেখেন আমার পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করে আমি আপনাকে এটা চেক করে দেখাচ্ছি প্রথমে আমি আমার আমার পোস্ট গুলো গুগল নেই কিনা আমি এটা চেক করে দেখাই আপনাকে smreview.com দিয়ে আমি সার্চ করলাম দেখেন আমার কিন্তু পোস্টগুলো এখানে গুগল নিচ্ছে কন্টিনিউ কিন্তু আমি পোস্ট করতেছি গুগল গুলো কিন্তু এগুলো নিচ্ছে ঠিক আছে যে রিভিউগুলো করতেছে কতগুলো পেজে চলে আসছে রেজাল্টগুলো আপনার এরকম আসবে আপনি যখন আস্তে আস্তে কাজ করা শুরু করবেন রেগুলার পোস্ট করবেন দেখুন আপনারও আসবে এখন কতগুলো জিনিস গুগলে সার্চ করে ওই সরি রেজাল্ট গুগলে র্যাঙ্ক করে আমি একটু দেখাই আপনাকে যে এআই একটা প্রোডাক্টের আমি রিভিউ লিখছি এআই মনেস্টার রিভিউ আমি এটা লিখে এখান থেকে জাস্ট সার্চ করবো সার্চ গুগল ফর প্রোডাক্টের নামটা দিয়ে ওকে দেখুন এখানে একটা ওয়েবসাইট আসছে আপনার আপনার ওয়েবসাইট গুলো কিন্তু এরকম সামনে চলে যাবে আস্তে আস্তে যখন কাজ করবেন রেগুলার আর এই যাদের ওয়েবসাইট গুলো সামনে যাচ্ছে বা গুগলে ফার্স্ট পেজে আসতেছে এরা কিন্তু দীর্ঘদিন যাবত কাজ করতেছে ঠিক আছে দীর্ঘদিন যাবত তারা কাজ করতেছে যখন তাদের ওয়েবসাইট গুলো সামনে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার আপনারটাও সার্চ যাবে আস্তে আস্তে র‍্যাঙ্কিং করবে শুধুমাত্র দিনের পর দিন কাজ করে যেতে হবে ঠিক আছে একটা ওয়েবসাইটের ভ্যালু বাড়ে একটা জমি যেমন আজকে যদি আপনি একটা জমি কেনেন তাহলে কিন্তু এক বছর পর জমিটার দাম বাড়বে ঠিক তেমনি আপনার ওয়েবসাইট একটা তৈরি করছেন দেখবেন আস্তে 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 একটা সময় বিক্রি করে দিতে আপনাকে অনেক অনেক অফারও আসবে যে ভাই আপনার ওয়েবসাইটটা সেল আপনাকে আমি এক হাজার ডলার দিব বা পাঁচ হাজার ডলার দিব ওয়েবসাইটের বয়ের যত বেশি হবে তত আপনার ওয়েবসাইটটার ভ্যালু বাড়বে র্যাঙ্কিং করবে তবে এটার জন্য নিজেকে কাজ করতে হবে ঠিক আছে নিজেকে রেগুলার কাজ করে যেতে হবে ওকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আমার এই প্রোডাক্টটা র্যাঙ্ক করছিল এটা পিসার দিনের দিকে চলে গেছে আবার ওকে আমি প্রোডাক্ট দেখি আর সবগুলো কিন্তু যখন করা শুরু করবে আপনার সবগুলো পোস্ট কিন্তু র্যাঙ্ক করবে না কখন কোন পোস্ট র্যাঙ্ক কখন যে কোন পোস্ট র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারে না ঠিক আছে আমি আমার প্রোডাক্ট রিভিউ করছি যেটা আমি একটু গুগলে সার্চ করে দেখবো দেখুন লিঙ্কডিন এর পোস্ট গুলো কিন্তু র‍্যাঙ্ক করতেছে আমি কিন্তু আপনাদেরকে হ্যাঁ আমি কিন্তু যে ক্লাসটা আপনাকে দেখতে বলছিলাম ওই ক্লাসে কিন্তু আমি বলে দিছি যে একটা রিভিউটা লেখার পর কোন কোন জায়গায় শেয়ার করতে হবে ঠিক আছে বর্তমানে কিন্তু ওয়েবসাইটের মতো লিঙ্কডিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক মানে লিঙ্কডিন লিঙ্কডিন এর র‍্যাঙ্ক করলে সেখান থেকে ট্রাফিক পাওয়া যাচ্ছে আর সেখান থেকে কিন্তু সেলও হচ্ছে প্রচুর সেল হচ্ছে লিঙ্কডিন থেকে ঠিক আছে লিঙ্ক এর সাথে মার্কেট আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম দেখুন চলে আসছে আমার টুইটার আছে দেখে আমি জানতাম আমার টুইটার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে এই আমি বলি যে আপনি বুকমার্ক করে রাখবেন প্রত্যেকটা স্টুডেন্ট কে একটা কথা বলি আমি যে ওয়েবসাইট গুলো দিয়েছি মাদার ট্রাফিক সোর্স গুলো দেখাইছি প্রত্যেকটা ট্রাফিক সোর্স আপনারা বুকমার্ক করে করে রাখবেন রেখে একবারে মার্কেটিং করে চলে আসবেন মনে করেন একটা ওয়েবসাইটে আপনার প্রায়টিকে লিখতে দুই ঘন্টা লাগতেছে বা দেড় ঘন্টা লাগতেছে বাকি এক দেড় ঘন্টা আপনি শেয়ারের কাজে ব্যবহার করেন

আমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে এটা থার্ড থার্ড পেজে চলে আসছে গতকালকে ছিল সেকেন্ড পেজে আজকে থার্ড পেজে আসছে কখন কোন পেজে যাবে এটা কেউ বলা যায় না এটা কেউই বলতে পারে না কখন কোন পেজে যাবে দেখি আমার আর কিছু র্যাঙ্ক ট্যাঙ্ক করছে কিনা আচ্ছা আচ্ছা আর দরকার নেই আমি আরো একটা প্রোডাক্ট দেখবো কোন কোন জিনিসগুলো র্যাঙ্ক করে দেখি দেখেন টুইটার র্যাঙ্ক করে বসে আছে ওয়েবসাইটের আগে এই একটা প্রোডাক্ট আছে যেটা ভিডিও হিরো রিভিউ এটাও আমার কয়েকটা জিনিস র্যাঙ্ক করছে এই প্রোডাক্টের কয়েকটা জিনিস র্যাঙ্ক করছে দেখেন প্রথমে কিন্তু লিঙ্কডিন আছে লিঙ্কডিনটা অবশ্যই যেভাবে আপনি ওয়েবসাইটে যেভাবে মার্কেটিং করতেছেন সেম ভাবে লিঙ্কডিনও মার্কেটিং করবেন লিঙ্কডিনে কিভাবে পেজ তৈরি করতে হয় এটা কিন্তু আমি দেখাইছি ঠিক আছে এরপর পেজে পেজে কিন্তু আর্টিকেল লিখতে হবে হ্যাঁ বলেন লিঙ্কডিনে যখন আমি আর্টিকেল ইয়ে করতে যাই সেক্ষেত্রে আমি

আচ্ছা একটু দেখি যাক মোটামুটি কখন কোনটা র‍্যাঙ্ক আসবে কেউ বলতে পারবে আমি আমি জাস্ট আপনাকে লাইভ দেখাচ্ছি যে আমার ওয়েবসাইট গুলো র‍্যাঙ্ক করতেছে বা আমার ওয়েবসাইট গুগল নিচ্ছে সাথে সাথে কিন্তু আপনার ওয়েবসাইটটা নতুন আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল নিচ্ছে ঠিক আছে গুগল নেওয়া শুরু করছে অলরেডি এখন আপনার কাজ হবে হলো রেগুলার বেসিস কাজ করে যাওয়া ঠিক আছে আর কোর্স কোর্স কাছ থেকে পেইড আর না আমার কাছ থেকে কিনছেন এখানে শেষ কারণ আপনি ইউটিউবে ইউটিউবের ভিডিও দেখা বন্ধ করে দেন ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দেন আপনি যে মহান মনীষীর কাছে কোর্স করেন না কেন সবাই একটা কথাই বলবে আপনাকে অডিয়েন্স গ্রো করতে হবে সহজ কথা অডিয়েন্স গ্রো করতে হবে ওয়েবসাইট তৈরি করলে ওয়েবসাইটে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে সেখান থেকে প্রোডাক্ট র্যাঙ্ক করবে কি বিভিন্ন র্যাঙ্ক করে সেখান থেকে ট্রাফিক আসবে থেকে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে ঠিক আছে এভাবে মোটামুটি আপনাকে এবার সোশ্যাল প্রোফাইল গুলো ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে লিঙ্কড ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ভি ভিকে তারপর টাম্বোলার ডিঞ্জেল ডট নেট টেক প্ল্যান ডট টু লিস্ট করে দেবো আপনাদের সবগুলোতে আপনি রেগুলার কাজ করে যাবেন দেখবেন আর এক্সপ্রেসিভ একটা নিশ নিয়ে কাজ করতে হবে দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন সফটওয়্যার থিম প্লাগ ইন মানি মেকিং মেথড এইসব নিয়ে কাজ করতেছেন তাই না এখন আপনি কিন্তু চাইলে আপনি অ্যামাজন নিয়ে কাজ করতে পারবেন না না কারণটা কি চাকরি পারবেন না বলতে পারবেন কিন্তু আপনার পক্ষে সম্ভব না কারণ আপনি এটা চাকরি করেন যদি আপনার লাইফ টাইম যদি আপনার এটা যদি ফুল পেশা হতো অনলাইন থেকে আয় করার যদি আপনার পেশা হতো তাহলে কিন্তু আপনি আরো কিছু করতে পারতেন এর সাথে সাথে ঠিক আছে আমি কিন্তু অনেক আমি কিন্তু অনেক কাজে জানি কিন্তু আমি কিন্তু শুধুমাত্র অরিয়ার প্লাস নিয়ে আছি অরিয়ার প্লাস জেভিজনে আছি কারণটা কি আমার তো সময় নেই হাতে আমার তো চাকরি করতে হয় চাকরি পাশাপাশি অনলাইনে যদি আমি চাকরি না করতাম নয়টা টু পাঁচটা তাহলে আমি আরো অনেক বিষয় কাজ করতাম তো যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে বা যে বিষয়টা নিয়ে কাজ করবেন অবশ্যই অনেক ভালোভাবে করবেন ঠিক আছে প্রোডাক্টের রিভিউটা লিখছেন এই রিভিউ কিন্তু আরো অনেক মানুষ লিখছে গুগলে একটু রিসার্চ করবেন যে আপনার রিভিউ লেখা তাদের রিভিউ লেখার মধ্যে পার্থক্যটা কি অবশ্যই দেখবেন আপনার থেকে তাদের রিভিউটা ভালো হয়েছে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে তাদের মতো ভালো করার জন্য অনলাইন থেকে ইনকাম করাটা কিন্তু ভাই কঠিন সহজ না যদি কেউ বলে যে অনলাইন থেকে আয় করা সহজ তাহলে সে মনে করেন আপনাকে লোভ দেখাচ্ছে বা আপনাকে প্রলোভন দেখাচ্ছে অনলাইনটা হলো চারশো কোটি মানুষের একটা জায়গা এখানে চারশো কোটি মানুষ এই পৃথিবীতে চারশো কোটি মানুষ অনলাইন থেকে আয় করার চেষ্টা করে বা অনলাইন থেকে আয় করে এদের ভিতর দিয়ে বিভিন্ন কিওয়ার্ডকে বেস করে বিভিন্ন বিষয়কে ট্যাঙ্ক করে কিন্তু আপনাকে এদের ভিতর দিয়ে টুকটাক ইনকাম করতে হবে ঠিক আছে আর অনলাইনে টুকটাক ইনকাম মানে কেমন ইনকাম জানেন যখন আপনার ইনকামটা রানিং স্টার্ট হয়ে যাবে তখন মান্থলি আপনার পঞ্চাশ হাজার এক লাখ ইজিলি চলে আসবে ঠিক আছে ওয়ারিয়র প্লাস এমন একটা জায়গা যেখানে আপনাদের কাজ করা দেখাচ্ছি এমন একটা জায়গা ওয়ারিয়ার প্লাস যেখান থেকে এমনও ব্যক্তি আছে যারা প্রতি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডলার ইনকাম করে প্রতি মাসে শুধুমাত্র মানে একদম দম ধরে চোখ বন্ধ করে প্রতিদিন রেগুলার রিভিউ লিখে যান ঠিক আছে যে ব্যক্তি যে মহান ব্যক্তি যে মহান মনীষী যে ইঞ্জিনিয়ার যে কথাই বলুক একদম চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করে ভালোভাবে যে রিভিউটা লিখবেন একটু সময় বেশি না ভালোভাবে রিভিউ গুলো লিখে যান রিভিউটা লিখার পর যে সমস্ত আর্টিকেল সাবমিশন সাইট আছে আর্টিকেল সাবমিশন সাইট আছে কি লিঙ্কডিন আছে বুলাগার আছে বুলাগার আছে বুলাগার আছে সাইট গুগল আছে সাইট গুগল বিনজেল.net আছে আছে আছে

জি এই যে গ্রুপ বা পেজ গুলো যে করতেছে এই গ্রুপ বা পেজে তো ফলোয়ার নাই সেক্ষেত্রে ফলোয়ার দরকার আছে ফলোয়ার আসবে ফলোয়ার আসবে আপনি রেগুলার কাজ করে গেলে আপনার গ্রুপগুলোও তো র‍্যাঙ্ক করবে ঠিক আছে আচ্ছা ফলোয়ার আসবে আপনি রেগুলার কাজ করলে দেখবেন আপনার ওই পেজটাও গুগল র‍্যাঙ্ক করতেছে এবং আপনার যে গ্রুপটা গ্রুপটাও গুগলে র‍্যাঙ্ক করতেছে ঠিক আছে এ আস্তে আস্তে ফলো ঠিক আছে আমার আমার কিন্তু গ্রুপ তৈরি করা আছে ফেসবুকে তো লার্ন ডিজিটাল মার্কেটিং এফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং গ্রুপ জাস্ট তৈরি করে রেখে দিছি অথবা ডিজিটাল মার্কেটিং অলডয়েট তৈরি করে রেখে দিছি প্রতিদিন সেখানে দশ জন বিশ জন পাঁচ জন সাতজন করে সেখানে অটোমেটিক সেখানে হলো জয়েন হচ্ছে প্রতিদিন অটো যখনই আপনি রেগুলার ব্যাসিস কাজ করবেন তখনই আপনার প্রত্যেকটা প্রোফাইল র্যাঙ্ক করতে বাধ্য

এই লোকে ভিডিও ভালো না এই লোকে ভিডিও এই লোকের কথা মেথডটা অ্যাপ্লাই করব অনলাইন থেকে যে ব্যক্তি আয় করতেছে দেখবেন সে একটা বিষয় নিয়েই পড়ে আছে মাল্টি বিষয় নিয়ে এসে পড়ে আছে ইউটিউব নিয়ে পড়ে আছে সে দেখবেন ইউটিউব নিয়েই পড়ে আছে ইউটিউব থেকে সে লক্ষাধিক টাকা আয় করতেছে যে ওয়েবসাইট নিয়ে পড়ে আছে সে ওয়েবসাইট নিয়ে পড়ে আছে আপনি প্রতিদিন একটা করে রিভিউ দিচ্ছেন আপনি যখন টাইপ আপনার ফার্স্ট হয়ে যাবে তখন দুটো তিনটা রিভিউ দিতে পারবেন আপনি দুইটা তিনটা রিভিউ দিলে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ র‍্যাঙ্কিং করবে জানেন আস্তে আস্তে কি পরিমাণ সার্চ ভ্যালু বাড়বে ঠিক আছে আর একটা বিষয় শুধু এখানে সফটওয়্যার রিভিউ করবেন না এখানে আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে হেল্পফুল পোস্ট করতে হবে হেল্পফুল পোস্ট কেমন আমি একটু আপনাকে গুগলে সার্চ করে দেখাই যেহেতু আপনার নিশটা কি আপনার নিশ হলো মেক মানি অনলাইন তাই না অনলাইন থেকে কিভাবে টাকা পয়সা আয় করতে হয় আপনি অনলাইন থেকে টাকা পয়সা আয় করার সফটওয়্যার গুলো রিভিউ করতেছেন বিভিন্ন রকম সফটওয়্যার আসছে এগুলো রিভিউ করতেছেন প্লাস আপনি গুগলে সার্চ করবেন যে সার্চ করুন হাউ টু মেক মানি সিপিএ সিপিএ হাউ টু মেক মানে সিপিএ মার্কেটিং দিকে আমি সার্চ করলাম করলে এই রিলেটেড দেখেন বিভিন্ন রকম লেখা কিন্তু আছে এই টপিক সে কিন্তু আপনিও আপনার বোলাকে লিখতে পারবেন আপনার আপনার ওয়েবসাইটে কিন্তু লিখতে পারবেন এতে করে কি হবে লাইফ টাইম আপনার ওয়েবসাইট এর সার্চ ভ্যালু থাকবে এইসব কিওয়ার্ডগুলো কিন্তু লাইফ টাইম সার্চ ভ্যালু থাকে ঠিক আছে একটা প্রোডাক্ট মনে করেন অডিও প্লাস এর একটা প্রোডাক্ট মার্কেটে আসছে যে বোট ম্যাজিক রিভিউ এই এই এর কিন্তু সার্চ ভ্যালু লাইফ টাইম থাকে না এর সার্চ ভ্যালু থাকে মাত্র 6 থেকে 7 দিন 6 থেকে 7 দিন এই প্রোডাক্টটা নিয়ে মানুষ সার্চ করে এখান থেকে কিনা কাটা করে এর পরে যদি সেল হয় খুবই কমে যায় সেল সেল কমে যায় কিন্তু যে এই সব ধরনের কিওয়ার্ডগুলো মনে করেন এইসব হলো প্রফিটেবল কিওয়ার্ড যে হাউ টু মেক মানি অনলাইন হাউ টু মেক মানি সিপিএ মার্কেটিং হাউ টু মেক মানি গ্রিরিক অ্যাফলেট মার্কেটিং হাউ টু মেক মানি সিপিএ গিরিভ এইরকম ধরনের ঠিক আছে আমার যে আমার যে আমার যে টপিকসটা আছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা কিন্তু ইভারগ্রির নিশ ইভারগ্রির নিশ কাকে বলে যেটা হলো লাইফ টাইম সার্চ ভ্যালু থাকে যে কিওয়ার্ডগুলো লাইফ টাইম সার্চ ভ্যালু থাকে এগুলোকে বলা হয় ইভারগ্রির নিশ

আচ্ছা আমার যে ওয়েবসাইট আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা হলো ইভারগ্রিন নিশ কিন্তু আমার কিন্তু কোনো ট্রেন্ডিং নিশ না কিভাবে অনলাইন থেকে আয় করতে হয় কিভাবে ওয়ারিয়ার প্লাস থেকে আয় করতে হয় কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় এই সব বিষয় কিন্তু আমি ভিডিও এখানে ছাড়ি এগুলা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও সার্চ হতো বর্তমানে সার্চ হচ্ছে ভবিষ্যতে কিন্তু সার্চ হবে এটাকে বলা হয় ইভারগ্রিন যেটা আর কখনো ভ্যালু কমে না ঠিক আছে ট্রেন্ডিং বিষয় 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 একটা হলো এই এখন আপনি রিভিউ লিখবেন সাথে সাথে আপনি হেল্পফুল কিছু পোস্ট করবেন এখানে যদি বা ইংলিশ না পারেন ইংলিশ কম পারেন সেক্ষেত্রে এখানে বাংলায় বের করবেন যে আমি কিভাবে সিপিএ মার্কেটিং করে কিভাবে আয় করা যায় এটা লিখে সার্চ করেন দেখেন এই ধরনের বাংলায় অনেকে অনেক কিছুই লিখছে ওই বাংলা লেখাটাকে আপনি আপনার এমএস নট এনে সুন্দরভাবে আপনি দুইচার কথাবার্তা লিখে নেন আপনি তো যেহেতু অনলাইনে ঘাটাঘাটি করতে আপনি লিখতে ওটা টランスলেশন করে আপনি 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 এখানে পোস্ট করেন এখানে লেখেন এত করে দরকার আপনি সুন্দর করে লিখে দিবেন কারণ কি আমি যেমন আমার আমার থাম্বনেইলটা কেমন ভাবে তৈরি করি আমার পাশে আমার এক কর্নারে আমার একটা ছবি থাকে আমি এই দেখেন এখানে লিখছি কি যে অ্যাপ মাইন্ড থেকে আইকন ফ্রি ফ্রি ট্রাফিক সোর্স তাই না এরকম আপনি করবেন এরকম একটা ইমেজ তৈরি করবেন করে আমি একটা আমার একটা ভিডিও দেখেন আমি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে একটা এই ভিডিওটা আপনি দেখেন দেখে আমি যে কথাবার্তা বলছি আমি কিভাবে তৈরি করা দেখাইছি এটা আপনি আপনার ভোলা লেখেন ঠিক আছে এটা আমি এই জন্য বললাম আপনার ওয়েবসাইটটা কিন্তু মাল্টি ইনকাম মাল্টি ইনকামের একটা রিসোর্স একটা হলো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন দুই নাম্বারটা হলো অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন যখন আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসবে তখন দেখবেন আপনার এটা অ্যাডসেন্সের জন্য পাঠালে আপনারা এটা অ্যাপ্রুভ করে দিবে আমি বলি আপনার ওয়েবসাইটে যখন পোস্ট থাকবে পঞ্চাশ পঞ্চাশ বা একশো প্লাস ঠিক আছে এখন তো মাত্র পাঁচ থেকে ছয়টা পোস্ট করা একশো প্লাস এবং পাঁচ ট্রাফিক ট্রাফিক আসবে আসবে প্লাস পার ডে তখন আপনি জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন পাঠালে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন আর অ্যাডসেন্স রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় অ্যাডসেন্স কীভাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিয়ে রাখছি কিছু কিছু ভিডিও ইউটিউবে দিচ্ছি যেগুলো ইউটিউবে দেওয়া আসলে আমার উচিত না তারপরেও দিচ্ছি যে সবারই উপকার হোক

এক আমি হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইন বাংলা গুগলেন্স অ্যাকাউন্ট খোলার নিয়ম একদম স্টেপ বাই স্টেপ এ টু জেড খোলা মেলা ভাবে আমি এখানে বলে দিচ্ছি কিভাবে একটা খুলতে হয় ঠিক আছে যখনই আপনার এখানে দেখবেন যে চার ট্রাফিক প্রতিদিন আসতেছে আপনার এখানে পোস্ট আচ্ছা কি ট্রাফিকটা দেখবো কিভাবে আমার কিভাবে আচ্ছা ওটা আমি করতে সাইড কিটটা আমি আপনাকে ইয়ে করে দিয়েছি সাইড কিট সেট করে দিয়েছি আমি আপনাকে দেখাচ্ছি সেটা ও আপনার যেহেতু আপনার এটা রেকর্ডিং হচ্ছে ভিডিওটা ঠিক আছে আইডি পাসওয়ার্ড আমি আমি শো করব না আপনার এখানে সেভ করা আছে জি জি সেভ করা আছে আচ্ছা তাহলে সমস্যা নেই ও তাহলে ঠিক ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এই যে সাইট কিট এই সাইট কিট থেকে এই ড্যাশবোর্ড এখান থেকে ট্রাফিক দেখা যায় কেমন ট্রাফিক প্রতিদিন আসতেছে আচ্ছা এখানে আপনার নতুন সাইট তো নতুন সাইট তো এখন আপনার এটা কিছু কাজ বাকি আছে এটা আমি করে দিব আজকে করে দিব ঠিক আছে

সবগুলো আমি চেক করে করে অ্যাড করে দিব এই দুইটা এই দুই থেকে তিনটা কাজ বাকি আছে কিন্তু এগুলো আমি করে দিব আমি করে দেব কিন্তু নরমালি নরমালি আমার তো এখানে যদি আমি ইয়েতে যাই ফেসবুক বা ধরেন টুইটারে যাই কিন্তু আমাকে টুইটারে নিয়ে যাচ্ছে কিন্তু লিংক তো করা নাই নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে তো যাবে এটা আইকন ডাইরেক্টলি ওখানে লেখা কি জানেন twitter.com লেখা ওখানে লেখা টুইট আপনার নিজস্বটা নিজস্ব কিন্তু একটা লিংক থাকে আমি তো জানিনা এটা আমি করে দিব আপনাকে এটা আমি করে দিবো হ্যাঁ শুধুমাত্র আপনি জাস্ট আরো বিশ পোস্ট করেন করে আমি টোটালি আপনার আপনার জানা আছে আমি একটা সময় করে দিব ঠিক আছে সমস্যা নেই এটা নিয়ে টেনশন করার দরকার আপনি জাস্ট এখন 20 25 পোস্ট করে ফেলেন এই পাশে একটা ইমেজ সেটআপ করে দিব দুইটা ইমেজ সেটআপ করব আমরা ওয়েবসাইটের মতো এবং প্রত্যেকটা লিংক আপ আমি করে দিব সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে আর কোন কোর্স আছে কোর্স আছে বলতে পারেন হ্যাঁ বলেন জি আমি এই আর্টিকেল যে লিখতেছি আর্টিকেলে তো শুধু দুইটাই কালার এখানে অন্য কোন আর কি মাল্টি কালার না 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 মাল্টি কালার দেওয়ার দরকার নেই ওই দুইটা কালারে থাক দরকার নেই না 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 দুইটা কালার ওই কালারটা সেটআপ করা তো এই কালারটা সুন্দর এই কালারটা থাক মাল্টি কালার দেওয়ার দরকার নেই

অন্য কোন কি ধরেন আমি আজকে এটা করতেছি শুধু অরিও প্লাসের প্রোডাক্ট তাই না ফিউচার ফিউচারে যদি আরেকটা একটা কোন প্রেস করে অন্য কোন সাইডের প্রোডাক্ট এখানে করতে পারবো ধরেন আজ থেকে দুই চার বছর পরে না বিষয়টা হলো আপনার নিশটা কি আপনার নিশ হলো মেক মানি অনলাইন এখন মেক মানি অনলাইন আচ্ছা অরিওর প্লাসের প্রোডাক্ট এখানে আপনি রিভিউ করতে পারবেন আবার যে হোমে করতেছে কিন্তু যে তো করবেন আর এই সব জায়গায় তো করবেন না এগুলো তো প্রাইভেসি পলিসি হ্যাঁ সবই তো হোমে থাকবে কারণ এগুলো তো প্রাইভেসি পলিসি আপনি যে অনলাইনে কাজ করতেছেন পারমিশন টারমিশন নিয়ে কাজ করতে হবে সবকিছুই একদম সেফ মোডে কাজ করতে হবে এগুলো ডিসক্লেমার টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি অ্যাবাউট আস এগুলো তো থাকতেই হবে কন্টাক্ট এগুলো না থাকলে তো আপনি তো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না আপনাকে

আপনার নিশ আলাদা আপনি পারবেন হলো সফটওয়্যার থিম প্লাগ ইন মানি মেকিং মেথড এরপর আপনার এই যে মানি মেকিং বিভিন্ন রকম সিস্টেম হাউ টু মেক মানি অনলাইন হাউ টু মেক মানি সিপিএ মার্কেটিং এই সব পারবেন কিন্তু এখানে ওয়েট লস আপনার হলো নিশটাই হলো আপনার নিশ হলো মেক মানি অনলাইন ঠিক আছে জি আচ্ছা এখানে আপনি যদি এখানে পারবেন না পারবেন না সেটা আপনার ওয়েবসাইটে সাথে যায় না বিষয়ে আমি আর ক্লিয়ার করে বোঝাই আপনি একটা শোরুমে গেছেন ইলেকট্রনিক্সের শোরুমে গেছেন একটা মোবাইল কিনবেন সেই শোরুমে কি আছে ইলেকট্রনিক জাতীয় জিনিসপাতি আছে ঘড়ি আছে ল্যাপটপ আছে মাউস আছে কিবোর্ড আছে ফ্যান আছে মোবাইল আছে মোবাইল অর্থাৎ ওয়াশিং মেশিন আছে সেখানে সব ইলেকট্রনিক্স আমি বলি আমি একটু আমি আমি সহজভাবে বোঝাই আপনার ওই লোকটা যদি দুই তিন বস্তা সাউল নিয়ে বসে আর দুই পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে বসে যে আমি ইলেকট্রনিক্স এর দোকানে চাউল আর পেঁয়াজও বিক্রি করবো তাহলে কি হবে সেটা কি মানানসই হইলো নাকি সেটা তার বিজনেস হইলো বলেন আপনি একটা ফার্মেসির দোকান দিচ্ছেন সেখানে বিভিন্ন মেডিসিন আছে বিভিন্ন লোকের বিভিন্ন মেডিসিন আছে ওই লোকটা যদি মনে করেন পঁচিশ তিরিশটা লাউ নিয়ে এসে বসে যে আমি মেডিসিন ব্যস্ত সেটা তো লাউ ব্যস্ত সেটাকে হবে এক একটা নিশ এক একটা ক্যাটাগরি আছে আপনি ওই প্রোডাক্ট সাথে আপনি না আপনার ওয়েবসাইট ওয়েবসাইট যায় না আমি এটা অনেকে বারো মিশালি করে ফেলে করে ফেলে কারণ অনলাইন থেকে আয় কত অনলাইন থেকে আয় না করতে পারার অনেক অনেক ওয়ে আছে ঠিক আছে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে অনলাইন থেকে আয় হয় না অনলাইন থেকে আয় করতে গেলে একদম ধৈর্য ধরে একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে হয় ইনকাম দুই দিন পরে আসো কিন্তু ধৈর্য ধরা হওয়া যাবে না ঠিক আছে এই হলো বিষয় আরেকটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যেমন শুধু আপনি আপনার এস এম রিভিউ যেমন আছে একদম আমার এখানে পুরা নামটা আসতেছে কিন্তু গুগলে যখন আপনি দেখলাম আমি সার্চ করলেন পুরো নামটা চলে আসতেছে না ওটা কিন্তু ছোট্ট করে নামটা চলে না ওটা তো গুগল আপনার নিয়ে নিচ্ছে এই নামটা তো নিয়ে নিচ্ছে এই যে নামটা দেওয়া এই নামটা নিচ্ছে তো গুগল আমার তো এখানে আমার আমার তো এখানে নাম দেওয়া আমার তো এখানে নাম দেওয়া নাই তো

আর হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া আমি করে দিব শুধুমাত্র আপনার এখন কাজ হবে আপনি 25 মতো পোস্ট করে ফেলেন ঠিক আছে 25 মতো পোস্ট করার পরে আমি আপনার সবকিছু সেটআপ করে দেবো হবে ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে আমি একই একই বারবার শেয়ার করতে পারবো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ পারবেন সেটা পারবেন সেটা মনে করেন এই প্রোডাক্টটা আপনি বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন কিন্তু আপনি সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন মনে করেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি আজকে রিভিউ করছেন আজকে সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন বুলাক যে সমস্ত আর্টিকেল লেখা জায়গা সব জায়গাতে আপনি লিখছেন ঠিক আছে এখন আপনি নতুন প্রোডাক্ট যারা আসবে সেটা নিয়ে কাজ করবেন এরা তবে আপনার কাজ এটা যে হলো একটা প্রোডাক্ট আসবে রিভিউ লিখে অন্যান্য জায়গায় শেয়ার করে চলে আসবেন ও সেল হলো না হলো ও চিন্তা করা লাগবে না ও সময় হলো সেল হবে না

এই ধরনের গ্রুপ গুলোতে জয়েন্ট হয়ে হয়ে সেখানে মার্কেটিং করবেন ঠিক আছে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে গেলে ইনস্টাগ্রামে সার্চ করবেন যে মানি মেক মানি অনলাইন ডিজিটাল মার্কেটিং এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে এই ধরনের অ্যাকাউন্ট গুলোকে আপনি ফলো করবেন এই ধরনের অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনি ফলো করবেন টুইটারও একই রকম ভাবে টুইটারে আপনি লিখবেন মেক অনলাইন ডিজিটাল মার্কেটিং এভাবে মানে আপনার টার্গেটেড নিশ অনুযায়ী অডিয়েন্স গুলো বড় করে নিতে হবে ঠিক আছে এই হলো বিষয় যাই হোক অল্প সময়ের ভিতরে মোটামুটি অনেক কিছু বলে ফেললাম আর ভালোভাবে কাজ করে যাও কাজ আপনার কাজের গতিও মোটামুটি ভালো আছে আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা আপনার ভালো করেন আর আপনাদের পাশে আসি সাপোর্ট দিব লাইফ টাইম আমি এমন ধরনের ব্যক্তি না যে আমি কোর্স বিক্রি করলাম আর আমি হাওয়া হয়ে গেলাম ঠিক আছে আমার একবার একবার আমার কোর্সে জয়েন্ট হলেই একবার আমার টিমে আসলে আমি লাইফ টাইম সাপোর্ট দিব সমস্যা নাই ঠিক আছে